লেখা আছে, দেখো, আই লাভ সুরা। দেখতে কিন্তু খুব সুন্দর, তাই না? কথা পিছনে না বই ঠিকই আছে। হ্যাঁ, তোমাদের কাছে পছন্দ? ও চুড়ি নিচে বেশ সুন্দর, চুড়িগুলো দেখেছিস কি সুন্দর। দারুণ, অসাধারণ সাজানো একদম। ও ওপরে দেখ, না কালি ফটকা, ওপরে কালি ফটকা সাজানো, ওই দেখ। হ্যাঁ, রুমে যায়, যাই আমরা বাইরে। এবার বাইরে চলে আসলাম, মানে কিচ্ছু নেওয়া হয়নি, এত দাম। ও টিনা, ওখানে দেখ, টিনা ওখানে দেখ, বোতল গাছ। যেদিকে তাকাবে সেদিকে তোকে চকচক করছে একদম। দেখো রেডি হয়ে বসে আছে, কে কখন কার কার ঘাড়ে চাপে, তাই তো? ওঠো ঘাড়ে ওঠো, ও না কিন্তু উঠবো না, মানে ঘোরাতেও না উঠেও না, আমার তো ভয় লাগে বাবা। এবার যেন জলের স্রোত আরো অনেকটাই গেছে না, আওয়াজ দেখো, আওয়াজ, ও জলের আওয়াজ দেখো। এবার চল এদিক দিয়ে, ওই তো ওরা বাড়ি গেল, পাবো আমরাও যাবো। চলে এসো, ঢেউ আছে দেখো। না না আসবে আসবে, ওই দেখ ওইটা আসতে, বড় ঢেউটা ওই দেখ, ঠিক না, বড় ঢেউটা দেখ, ওই তো ওই তো পরের ঢেউটা। একবার ওইখানে দাঁড়িয়েছিলাম, তাই না, ওই কোনাটায়, মন্দিরের ওই কোনাটায়, জগন্নাথ মন্দিরের ওই জগন্নাথ মন্দিরের ওই কোনাটাতে ওইখানটা ছিলাম। ওই দেখ দেখ দেখ, বড় ঢেউটা আসছে না, ওই দেখ ওইখানটায়, ওই দেখ, বুঝেছিস? এই তো এবার পুরো নোংরা জল, হ্যাঁ।
চলে এসছি দেখো পেছন। ভীষণ লোক আছে কিন্তু অনেক ওই রাস্তাটাকে ঢুকবো পেছন। চলো তাহলে সামনের এই রাস্তাটা দেখো, ফুল গাছগুলো কি সুন্দর, ও দারুণ একদম চকচক করছে। এবার আমরা সোজা চলে যাবো রুমে। এখানে একটা মন্দির আছে দেখো, মন্দিরের কালারটা নাই তলাটাই দেখ কি সুন্দর করে আঁকেছে। চলে গেলাম বিয়ার হল, তাহলে চলে যাচ্ছি। আবার আমরা জ্যামে আটকে গেছি। মিষ্টি দেখো, মিষ্টি বাবা মিষ্টি দেখো, হঠাৎ হঠাৎ কোথাও মিষ্টি আর কোথাও দেখো লোক। সারাদিন ঘোরার পরে চলে এসেছি রুমে। রুমে এসে স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, তা পুরো সব গুছিয়েও নিয়েছি ব্যাগপত্র। রুমটাকেও একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি, দেখো দেখে দিচ্ছি দেখো। এগুলো সব এক সাইডে রেখে দিয়েছি, ওই বোতল টোতল ওসব সব ওরা ফেলে দেবে ডাস্টবিনের ওখানে। তাই একদম বেডটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি দেখো, এখানে আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে।
একটা ব্যাগ, টিনা গেছে টয়লেটে, টয়লেট থেকে আসুক, আসলে তারপর আমরা রেডি হবো, রেডি হয়ে বেরোবো, তারপর দেখা হচ্ছে বা স্টেশনে যেয়ে। সারাদিন ঘুরে এসে স্নান করে একদম এখন যেন মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে ভালো হয়, কিন্তু ঘুমোলে তো হবে না, বেরোতে হবে আমাদের। একদম পুরো সব গুছানো, রুমটা খুব সুন্দর করে একদম ফ্রেশ করে গুছিয়ে দিয়েছে। আর এই টিভি যেখানে যে কটা আছে, এ কটা আমাদের চুল বাঁধার জন্য লাগবে, এত সিঁদুর আছে পড়তে হবে, পরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ো। গোবিন্দ মন্দির ভালোভাবে বাড়িতে পৌঁছে দিক। হ্যাঁ সেটাই, আমাদের টিকিট কনফার্ম হয়ে যাক। হ্যাঁ গোবিন্দর বাসিটা দেখো কি সুন্দর, চারিদিকে শুধু লাইট আর লাইট। তোমরা চা খেয়ে চলে আসলাম আবার, স্টেশনের পথে চলে এসেছি স্টেশনের কাছে। ওই যে স্টেশন,